মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বৌদীপ, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। এই পারো পারো, তুই কোনো অন্যায় করিস নি রে, আর অংশও কোনো অন্যায় করিনি। অংশদা, তুমি এরকম ভাবে এম্বারেসড হচ্ছ কেন? আমি আমি আসছি। তুমি আমার খুব ভালো বন্ধু, তোমার কি করে মনে হলো যে তোমার এরকম একটা ইঙ্গিতে আমি খুশি হব? তোমার কখনো কি মনে হয়েছে যে আমি তোমার সাথে এই রঙের শাড়ি পরে নতুন করে জীবন শুরু করতে চাই? দাদা ভাই, তুমি চলে এলে কেন? তুমি তো কোনো ভুল করনি। ফুলকি, তুমি সত্যি ছেলে মানুষ। আসলে তুমি বুদ্ধি কাটিয়ে যে সমস্ত সমস্যার সমাধান করেছো তাতে আমি তোমাকে ছেলে মানুষ ভাবতে পারিনি, কিন্তু আমার সেটা ভাবা উচিত ছিল, ভুলটা আমি করেছি। দাদা ভাই, দিদি হয়তো একেবারে তোমার কথাটা মানতে পারেনি, কিন্তু তাতে তো কাজটা ভুল হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমি সবাইকে বলে তোমাকে দিয়ে তোমার বোনের কথাটা বলিয়েছি, কিন্তু এটা তো কোনো অন্যায় নয়। ফুলকি, পারমিতা পুরো বিষয়টা ভুল বুঝলো তো? আরে, পারমিতা ভাবছে যে ও হয়তো অজান্তে আমাকে কোনো ইঙ্গিত দিয়েছিল, তাই হয়তো আমি প্রপোজ করলাম ওকে। ফুলকি, কলেজ জীবনটা অনেকদিন হলো পেরিয়ে এসেছে। ফুলকি তথাগত নেই, কিন্তু পারমিতা তথাগত সঙ্গেই আছে, ভালোবাসে ওকে। আমি আমি কেন যে এটা করলাম, আমার এভাবে প্রপোজ করা উচিত হয়নি পারমিতাকে। ওর কোনোদিনও আমার সামনে কমফর্টেবল হতে পারবে না। ফুলকি, তুমি আমার একটা কাজ করে দাও, তুমি পারমিতার কাছে যাও, ওকে গিয়ে বলো যে আমি কয়েকদিনের ছুটি নিয়েছি, আমি ছুটি নিয়ে বাইরে যাচ্ছি, তাহলে যদি একটু নিশ্চিন্ত হয়। তুমি এখনই যাও। এই সব করার কোনো দরকার নেই, স্যার দিদিকে বোঝাবে, একটু সময় দাও। বোঝাবার মতো আর কিছু বাকি নেই ফুলকি। আমার যা কি হলো, আসলে রুদ্রুর বাবুর বোন এসে একটা অদ্ভুত ব্যবহার করলো আমার সঙ্গে, আর আমারও মনে হলো পারমিতাকে সবটা বলে দেওয়া উচিত। পারমিতা রাজি হলে অন্তত সবটাই ভুল। ফুলকি, তুমি প্লিজ, তুমি গিয়ে আমি যেটা বললাম সেটা করো, আর আর তর্ক বাড়িও না। মাকালি, এ কি হলো? কোথায় ভাবলাম দিদি দাদা ভাই দুজনেই খুশি হবে, তা না, এ তো উল্টো হয়ে গেল। দুজনকে ভালো রেখো মাকালি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।